প্রিয় দর্শক স্কুল কলেজে পিছিয়ে পড়া বিভিন্ন শিক্ষার্থীদের প্রায়শই একটা প্রশ্ন করতে শোনা যায় যে আমরা এত বেশি বেশি পরিশ্রম করছি এত হার্ডওয়ার্কিং করছি এত বেশি বেশি পড়াশোনা করছি তারপরেও আমাদের অবস্থার কেন পরিবর্তন হচ্ছে না রোল নম্বর এক দুই তিন যেভাবে পড়াশোনা করছে যতটুকু পড়াশোনা করছে আমরা তার থেকেও বেশি পড়াশোনা করছি রোল নাম্বার এক যদি আট ঘন্টা পরে আমরা নয় ঘন্টা পড়ছি তার থেকেও বেশি পরিশ্রম করছি কিন্তু তার রোল নাম্বার এক হচ্ছে আমার কেন নয় আমি কেন একশো পড়ে আছি অনেকেই এই প্রশ্নটা করছেন শিক্ষার্থীরা আবার একই অভিযোগটা একই প্রশ্নটা অনেক সময় গার্ডিয়ানদেরকে করতে শোনা যায় যে আমার সন্তান আমার চোখের সামনে সারাদিনই তো পড়ছে সন্ধ্যায় পড়তে বসেছে রাতের বারোটা একটা দুইটা গভীর রাত পর্যন্ত পড়ছে আবার ঘুম থেকে উঠে ভোরে ভোরে পড়া শুরু করেছে তারপরেও আমার সন্তানের কোনো উন্নতি নেই কেন আমি তো তার কোনো ঘাটতি দেখছি না সমস্যাটা কোথায় তাহলে কি ছোটোবেলায় যেই বাক্যটা আমরা পড়ে এসেছি পরিশ্রমী সৌভাগ্যের প্রসতি সফলতার মূল মন্ত্র পরিশ্রম তাহলে এটা কি মিথ্যা যারা এই প্রশ্নটা করছেন শিক্ষার্থী এবং অভিযোগ তাদেরকে জাস্ট আমি একটা কথা বলতে পারি সে কথাটা হচ্ছে কি জানেন পরিশ্রমী যদি পৃথিবীর সব কিছু হতো পরিশ্রমটা যদি সফলতার মূলমন্ত্র হতো তাহলে এই পৃথিবীর সব চাইতে সফলতম প্রাণী থাকত গাধা কারণ আমাদের চারপাশে আমরা যে সকল প্রাণীগুলোকে দেখি তার মধ্যে সব চাইতে বেশি পরিশ্রম করে কিন্তু গাধা গাধা সব চাইতে বেশি পরিশ্রম করে এখন যদি পরিশ্রমটাই যদি সব কিছু হতো সফলতার মূল মন্ত্র হতো তাহলে পৃথিবীর সব সফলতম প্রাণী থাকতো কে নিশ্চয় গাধা কিন্তু আপনি যদি একটা সাইড চিন্তা করেন পুরো প্রাণী প্রাণীজগতের মধ্যে শুধুমাত্র পশুর রাজ্যের কথা চিন্তা করেন সে পশুর রাজা কিন্তু গাধা নয় সিংহ তার মানে পরিশ্রম সবসময় শেষ কথা নয় পরিশ্রমের সাথে বেশ কিছু বিষয় অ্যাড করতে হবে তবে আপনি সফল হবেন এখন প্রশ্ন হতে পারে তাহলে কোন কোন বিষয়গুলো অ্যাড করা যায় আমার বাচ্চাকে আমার সন্তানকে বা শিক্ষার্থীরা যারা আছে আমরা কোন কোন বিষয়গুলো অ্যাড করব। পরিশ্রমটাই যদি জীবনের কথা নয় পরিশ্রম দিয়ে যদি আমি রোল নাম্বার এক দুই তিন হতে না পারি আমি যদি সফল হতে না পারি আমি যদি ভালো একটা ক্যারিয়ার বিল্ড আপ করতে না পারি তাহলে আমার সকল পরিশ্রম বৃথা আসলেই তাই আপনি সারাদিন ভূতের মতো খাটবেন গাধার মতো খাটবেন কিন্তু শেষ আপনি কিছুই পেলেন না এটা হতে পারে না তো আমার পার্সোনালি মতামত যেটা আসলে পরিশ্রমের সাথে তিনটা বিষয় অ্যাড করতে হয় তবে আপনি সফল হবেন সম্পূর্ণ আমার ব্যক্তিগত অভিমত প্রথম যে বিষয়টা অ্যাড করতে হবে সেটা হচ্ছে বুদ্ধিমত্তা বা কৌশল অর্থাৎ আপনি কোন জায়গাতে কতটুকু পরিশ্রম করবে সেটা কিন্তু আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে সারাদিন পরিশ্রম করলে হবে না সারাদিন পরিশ্রম তো অনেকেই করে আর করে হ্যাঁ একজন দিন মজুর করে আমি তাদের প্রফেশনটাকে ছোট করছি না কিন্তু তাদের যেই পরিশ্রমের মাত্রা এই পরিশ্রমটা দিয়ে কিন্তু তারা সব সর্বোচ্চ চলতে পারবে বাট লাইফে ডেভেলপমেন্ট করার জন্য পরিশ্রমের সাথে আপনার বুদ্ধিমত্তা প্রয়োজন কোন কোন জায়গায় আপনি পরিশ্রম করবেন কতটুকু পরিশ্রম করবেন সেটা আপনাকে আগে খুঁজে বের করতে হবে এবং সেই ট্র্যাকটা বের করে সেই রাস্তায় এগোতে থাকুন সেই পথে পরিশ্রম দেন ঘাম ঝরান দেখবেন আপনি সফল হবেন পরিশ্রম করে সফল হওয়ার জন্য আমি দ্বিতীয় যে বিষয়টা উল্লেখ করবো সেটা হচ্ছে কৌশলী হওয়ার সাথে সাথে অর্থাৎ কৌশল অবলম্বন করার সাথে সাথে আপনাকে যখন যেটা পড়ছেন সেই বিষয়টা আত্মস্থ করতে হবে তখনকার দিন আমরা দেখতাম যে যারা পড়াশোনা করতো তারা পুরো বইটা মুখস্থ করে ফেলতো বডি স্ট্যান্ড করতো কেউ বুঝলে বুঝুক না বুঝলে নাই কিন্তু এখন সেই যুগ নেই এখন সৃজনশীলতার যুগ আপনি আজকে একটা পড়া পড়েছেন আগামীকাল সেই পড়াটা ভুলে গেলেন সেই পড়ার কোনো দাম নেই আপনাকে নিশ্চিত করতে হবে যেই পড়াটা আজকে পড়ছেন সেটা যাতে দীর্ঘদিন আপনি ধারণ করে রাখতে পারেন তবেই সেটাকে আত্মস্থ বলা হয় শুধু পড়লে হবে না এই যে অভিভাবক যারা আছেন আপনি দেখছেন আপনার সন্তান সারাদিন পড়ছে বাট সেই পড়াটা কতটুকু স্থায়িত্ব পাচ্ছে আপনার সন্তানের মস্তিষ্কে ব্রেনে সেটা নিয়ে একটু ভাবুন হ্যাঁ তাড়াহুড়ার কিছু নেই তাকে সময় দিন আস্তে আস্তে বুঝে শুনে পড়ুক আত্মস্থ করুক কোনো একটা বিষয় মুখস্থ করা থেকে নিরুৎসাহিত করবেন তবে আপনার ছেলের পরিশ্রমটা সার্থক হবে এবং ডে বাই ডে আপনি তার উন্নতিটাই লক্ষ্য করবেন বুদ্ধিমত্তা এবং পড়াশোনাকে আত্মস্থ করা এই দুটি বিষয় ছাড়া আমার কাছে পার্সোনালি তিন নাম্বার যে বিষয়টা সফল হওয়ার জন্য পড়ালেখা করে পড়াশোনা করে সফল হওয়ার জন্য তিন নম্বর যে পয়েন্টটা আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে সেটা হচ্ছে ভাগ্য এ কথাটা শুনে অনেকেই হাসতে পারেন এখানে ভাগ্য কোথেকে আসলো আসলে হ্যাঁ পরিশ্রমটা করছেন আপনি কুশলী হয়েছেন সঠিক জায়গায় পরিশ্রম করছেন বুদ্ধিমত্তা প্রয়োগ করছেন পাশাপাশি আপনি সবগুলো পড়া বুঝে শুনে পড়ছেন কিন্তু আপনার যদি ভাগ্য না থাকে কখনো কখনো আপনি ব্যর্থ হতে পারেন এটা আমি আমার ব্যক্তিগত দর্শন থেকে আমার জীবদ্দশা আমি যা যা ফেস করেছি সেই আলোকে বলছি যে কখনো কখনো ভাগ্যের প্রয়োজন হয় তো সেই সংখ্যাটা কম পার্সেন্টেজটা কম কিন্তু ভাগ্যেরও দরকার আছে সবসময় পরিশ্রম কৌশল মেনটেন করা হ্যাঁ তারপর আত্মস্থ করা সবসময় সফলতার জন্য এগুলো এন আপনার মাঝে মধ্যে ভাগ্যেরও প্রয়োজন হয় সব যদি মিলে যায় তবেই দেখবেন আপনার সন্তান বা শিক্ষার্থী যারা আছো তোমরা তোমাদের জীবনে সফল হবেই আজকের মতো এখানে নিচ্ছি দেখ অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ